এই গাইস, তো আজকে আমি আছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো আমরা এখন যাচ্ছি দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়ে যাওয়ার সময় আমরা মিরিকটা হয়ে ঢুকবো। তো আমাদের স্টেশনের বাইরে আমাদের গাড়িটা বুক করা আছে, আমরা গাড়িটা বুক করে নিয়েছি। তো আমরা এখন যাব, গাড়িটা নেবো। আমাদের 2650 বলেছে মিরিকটা ঘুরিয়ে ঢোকাবে। তো দেখা যাক, এখন এখানে একটু আগে হালকা বৃষ্টি হয়ে গেল। তো দেখা যাক, বৃষ্টি হলে তো আসলাম কিছু দেখতে পাবো না। তাও দেখা যাক কতটা কি দেখা যায়। তো আমরা এখন যাচ্ছি, এখন প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি। হ্যাঁ, একটা এক্সপ্লোরেটর আছে সামনে। আমাদের এই গাড়িটা বুক করা হয়েছে, এটা হচ্ছে তোমার সুমো। তো এটা 10 সিটের গাড়ি, সবকটাই ফ্রন্ট সিটার। তো আমাদের গাড়িতে অলরেডি মাল, আমাদের লাগেজগুলো লোড করা হয়ে গেছে। তো আমরা এখন বেরোবো, আর এখান থেকে মিরিক মোটামুটি 2 ঘন্টা মতো লাগবে যেতে। আমরা মিরিকের খুব কাছে চলেই এসেছি। তো মিরিকে ঢোকার আগে একটা সামনেখানে ধাবা আছে, তো আমরা ওখান থেকে আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তারপর করে নিয়ে তারপর আমরা মিরিকে ঢুকবো। মিরিকে ঢুকতে মোটামুটি আর 15 মিনিট মতো লাগবে। তো সামনে একটা ড্রাইভারের চেনাশোনা অবভিয়াসলি একটা ধাবা দেখলাম, এখানে বিকাশ হোটেল, হোটেলটার নাম। ওখানে গিয়ে এখন ব্রেকফাস্ট শেষ করে নিয়ে তারপর আবার যাবো ওখান থেকে। তো আমরা এখন এসে পৌঁছলাম মিরিকে। তো আমরা এখন যাচ্ছি মিরিক লেকটার দিকে। তো মিরিকটা হচ্ছে 1500 মিটার এলিভেশনে, মানে 1500 মিটার উচ্চতায় মিরিকটা অবস্থিত। তো আমরা যাচ্ছি এখন, হাঁটছি মিরিক লেকটার দিকে যাচ্ছি। এত কুয়াশা এখানে, কুয়াশা না আসলে এগুলো মেঘ। এখন সকাল 11টা বাজে, কিন্তু মেঘে পুরো জায়গাটা ভর্তি একদম চারিদিকে। আমরা কি যখন গাড়ির মধ্যে দিয়ে এলাম, যখন গাড়ি দিয়ে এলাম পুরো মেঘের মধ্যে দিয়ে এসেছিলাম। পুরো অসাধারণ লাগছিল জায়গাটা। খালি জায়গাটা দেখো, খালি কি মারাত্মক কুয়াশা, কুয়াশা না মেঘ, মানে সব কিছু মিলিয়েমিশে একবারে একদম পুরো ধোঁয়া ধোঁয়া ব্যাপার আর কি। পুরো মারাত্মক কুয়াশার মধ্যে কাউকেই দেখা যাচ্ছে না, সামনে ভাই ফাই দাঁড়িয়ে আছে, কাউকেই বোঝা যাচ্ছে না কিচ্ছু, এত কুয়াশা এখানে। এই মিরিকের এই লেকের ওপরই এত যে কুয়াশা জমে আছে, খালি দেখো এই জলও দেখা যাচ্ছে না ভালো করে। তো আমাদের এখন মিরিক লেক দেখা হয়ে গেছে। এত যে মেঘ, মেঘে ঢুকে গেছে মিরিক লেক, কিচ্ছু দেখা গেল না। তো আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো আমি জানি না আমাদের নেক্সট ডেস্টিনেশন কি। তো আমরা এখন যাচ্ছি যেখানে গাড়ি পার্ক করা আছে, এখন নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আবার দেখাচ্ছি। এখন আমরা গেলাম গোপালধারা টি গার্ডেনে। হিউজ টি গার্ডেন এটা একটা, মানে হিউজ, মানে সুন্দর পুরো পাহাড় হয়ে আছে টি গার্ডেনে পুরো। চা পাতাগুলোকে সামনে থেকে দেখাই, দাঁড়াও চা পাতাগুলোকে খালি দেখো, ফ্রেশ একদম।
আমরা এখন জাস্ট হোটেলে এসে পৌঁছালাম। হোটেলটার নাম হচ্ছে হোটেল দার্জিলিং প্যালেস। আর ঘরটার সাইজ মানে হিউজ হিউজ, মানে দুজনের জন্য রুমটা নিয়েছিলাম, কিন্তু একটা ডাবল বেড আছে আর একটা সিঙ্গেল বেড আছে, মানে হিউজ রুম দিয়ে দিয়েছে আমাদেরকে। বাথরুম ফাথরুম সব একদম ওকে আছে, স্যাটিসফাইড, ফুললি স্যাটিসফাইড রুম। এই যে রুমটা নিয়েছি এটা 1000 টাকা করে পার হেড, ফুডিং প্লাস লজিং। তো লাঞ্চটা ওরাই সার্ভ করবে আর কি। তো দেখি লাঞ্চ আছে কি কি দিচ্ছে ওরা। আর এটা হচ্ছে মা বাবার ঘর। এই ঘরটাও বেশ ভালো দেখতে দিয়েছে, টিভিটা বেশ বড় আছে। আর এটা একদম রাস্তার ওপরে এই ঘরটা, জানলা খুললে একদম পুরো মেন রোড। এখন ফ্রেশ ফ্রেশ হয়ে এখন লাঞ্চ করতে যাচ্ছি। তো লাঞ্চ করে এসে একটা লম্বা ঘুম দেবো, কেননা কাল রাতে ভালো ঘুম হয়নি ট্রেনে। তো আজকে একটা লম্বা ঘুম দেবো খেয়ে দিয়ে এসে, তারপর বিকেলবেলা মেলে যাওয়ার প্ল্যান আছে। Hey guys, তো এখন আমরা এসেছি দার্জিলিং মেলে। তো জাস্ট হোটেল থেকে বেরিয়ে এখন মেলে ঘুরতে এলাম। মেলের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর লাগছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব। এখন মারাত্মক কিছু গরমও নেই, মারাত্মক কিছু ঠান্ডাও নেই, হালকা একটা সোয়েটার গায়ে চাপালেই কমফোর্টেবল একদম। তো আমরা এখন যাচ্ছি মার্কেটটা ঘুরে দেখবো কেমন কি। লেটস গো। শোপিসগুলো খালি দেখো কি মারাত্মক দেখতে সুন্দর। এই বুদ্ধ মূর্তিগুলো মানে অসাধারণ, হাতের কি সুন্দর কাজ এগুলোতে। মাস্কগুলোকে দেখো, মারাত্মক দেখতে, মারাত্মক। পয়সা থাকলে সব কেনা, না থাকলে আর কি করে হবে। অনেক বার্গেনিং এর পর পিসেরা 450 টাকার দুখানা চাদর ম্যানেজ করতে পেরেছে। দার্জিলিং এর প্রথম দিন, মোমো ছাড়া ইনকমপ্লিট একদমই। তো আমরা এখন চিকেন মোমো ট্রাই করব। এখানে চিকেন মোমো আমাদের প্রিপেয়ার হচ্ছে, ওখানে তেলে অলরেডি ভাজা হচ্ছে ওটাকে। মারাত্মক খেতে, বাইরের যে কুটিংটা পারফেক্টলি ফ্রাইড, আর ভেতরের চিকেনটা খুব সুন্দর। এক প্লেট মোমোর পর এক কাপ চা, সন্ধ্যাটা আবার সাকসেসফুল হলো। চা নিয়ে ওই পিছনে গোল করে একটা বসার মতো জায়গা করা আছে,
তখন চুপচাপ বসে থাকো, হাতে এক কাপ চা নিয়ে পুরো সন্ধ্যে কেটে যাবে। মারাত্মক লাগছে এই জায়গাটা, আমার মারাত্মক লাগছে। এখন এখানে 8টা মতো বাজছে, তো মোটামুটি 8টার সময়তেই ম্যাক্সিমাম দোকানপাট সব বন্ধ হয়ে যায়, 8:30টার মধ্যে পুরো মার্কেট ক্লোজ। আর আমাদের এখানে হোটেলে বললো যে হোটেলে আমাদের রাত্রিবেলা ডিনার সার্ভ করবে 8:30টার সময়, তো আমাদের 8:30-9টার মধ্যে আমাদেরকে চলে যেতেই হবে অ্যাটলিস্ট ডিনার করতে। তো আমরা এখন অলমোস্ট অনেকটাই ঘোরা হলো আজকে, এদিকটা একটু হাঁটবো, হেঁটে টুকটাক এদিকটা একটু পায়চারি করে তারপর একটু বা হোটেলে চলেই যাবো। আমাদের আজকে ডিনার আছে রুটি আর মাংস, তো ডিনারটা বেশ ভালোই হবে আজকে। সামনে যে মূর্তিটা দেখছো, এটা হচ্ছে একজন নেপালি জাতীয় কবির মূর্তি, এনার নাম হচ্ছে ভানুভক্ত আচার্য। ইনি নেপালি ভাষায়, মানে সংস্কৃত থেকে নেপালি ভাষায় রামায়ণকে ট্রান্সলেট করেছিলেন। তো ওনার একটা মূর্তি আছে এখানে, আর এর পেছনেই একটা সাংস্কৃতিক মঞ্চ আছে। তো বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান এই মঞ্চটাতে হয়, গ্যালারির মতো করা আছে, বসার জায়গাও আছে। আর এর ঠিক পাশটাতেই একটা রাস্তা করা আছে, এই রাস্তাটা দিয়ে ঢুকে গেলেই মহাকাল মন্দিরে যাওয়া যাবে। মহাকাল মন্দির প্লাস মহাকাল যে মার্কেট আছে তার রাস্তাটা হচ্ছে এটা। তো এখান দিয়ে গেলেই মহাকাল মার্কেটে যাওয়া যাবে, এই রাস্তাটাতে আমরা অন্য একদিন যাব। সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো তাহলে শেষমেশ, একদল স্ট্রেঞ্জারের সাথে গান গাইলাম। আজকে মোটামুটি ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার সকালবেলা বেরোনোর আছে, টাইগার হিল দেখতে যাওয়ার কথা হয়েছে। কালকে সকালবেলা 4টার সময় গাড়ি আসবে, তো এখন মোটামুটি এখানে 9টা বাজছে। তো আমরা এখন হোটেলের দিকেই যাচ্ছি, হোটেলে গিয়ে খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না, দেখা হচ্ছে কালকের ব্লগে কালকের সকালবেলা। আমি যে মাতাল হাওয়ারির মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, আমি যে মাতাল হাওয়ারির মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে দেখে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে।